গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রা, শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে রেমালের পরের দিন। তো দেখো, রেমাল আমাদের এখানে সেমন কোনো এফেক্ট করতে মানে ফেলতে পারেনি, সেমন আমাদের ঝড় বৃষ্টি হয়নি। আমি রাত্রিবেলা অনেক রাত্রে মানে অবধি আর কি জেগেছিলাম, তোজোকেও দেখানো মানে ইচ্ছে ছিল, যদি অনেক ঝড় বৃষ্টি অনেকক্ষণ আর কি জেগেছিলাম যে যদি সেমন কিছু হয় তো তোজো দেখলে আনন্দ পাবে। তো সেমন কিছু হয়নি, আমি মানে মাঝে মাঝে রাত্রে জাগছিলাম, একবার 12টার সময় 1টার সময় 3টের সময় তো দেখছিলাম হ্যাঁ নর্মাল মোটামুটি ছিল। তো আজকে কিন্তু সকালবেলা থেকে আর কি দেখছি বেশ বৃষ্টি আর সাথে বেশ ঝোড়ো হাওয়া। তো দেখো, আজকে তো যেহেতু সোমবার তো কাজে বসতে হবে, কালকে সানডে ছিল, বেশ আর কি দিনটা উপভোগ করেছি, তো আজকে তো কাজে বসতেই হবে। তো চলো দেখো, আজকে হচ্ছে সকাল সকাল আমাদের হয়েছে আলুর পরোটা, সাদা আলুর তরকারি। তো বৃষ্টি বাদলের দিনে দেখবে একটুখানি মানে বেশ মানে কী বলবো, ভালো মন্দ খেতে বেশ ভালো লাগে, তাই না? তো আজকে আমাদের আলুর পরোটা হয়েছে, অনেক দিন বাদেই হয়েছে। তো সবাইকে দিয়ে দিই, আমার শ্বশুরমশাই, আমার বর আর তোজোর জন্য দেখো বেড়েছি, তো ওরা আগে খেয়ে নিই, তারপরে তোজোকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আর কি আমি খাবো, কারণ একসাথে না খেলে খুব অসুবিধে হয়। তো দেখো বাইরে মানে খুব হাওয়া দিচ্ছে আজকে, মানে খুব হাওয়া। তো কালকে মানে খুব ঝড় বৃষ্টি হয়নি, একদিকে ভালো হয়েছে, আমাদের যেহেতু বাড়ি কাঁচা মানে টালির বাড়ি, খুব ঝড় বৃষ্টি হলে না মানে ভয় লাগে, মানে টালি ফালি উড়ে গেলে আর এক কেলেঙ্কারি। তো দেখো আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো আজকে একটুখানি হবে খিচুড়ি, মানে সকাল থেকে বেশ ভালো ভালো খাওয়া দাওয়া হচ্ছে, তো এখন হবে খিচুড়ি। তো খিচুড়ির জন্য সব সরঞ্জাম রেডি, একদম ফুলকপি আলু দিয়ে একদম খিচুড়ি হবে, আর কোনো সবজি দেওয়া হবে না, ফুলকপি আলু দিয়েই হচ্ছে আর কি খিচুড়িটা হবে, আর তার সাথে হবে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, আর কিছু না। আর দেখো আমাদের টালিটা মানে ওপরটা দুনিয়ার মানে কি বলবো, মানে তাপ্তি দিয়ে রাখা হয়েছে আপাতত, মানে মানে কি বলবো, প্লাস্টিকগুলো না সব ছিঁড়ে ছিঁড়ে গেছে ধারগুলো, আর অনেকটাই জল পড়ে, মানে যখনই বৃষ্টি হয় না জল পড়ে। আর দেখো মানে কালকে যেহেতু সেমন বৃষ্টি হয়নি, খাল কিন্তু ভরেনি, মানে অন্যান্য জায়গায় অনেক বৃষ্টি বা ঝড় হয়েছে, আমাদের এদিকটায় সেমনটা কিন্তু হয়নি। আর অনেকটা বৃষ্টির জন্য না মানে ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা, মানে খুব ভালো ওয়েদার যাকে বলে সেই ওয়েদার। খাল তো ভরতে পারছে না, খাল ভরা জরুরি আছে। ঘরের মধ্যে স্নান হয়ে যাচ্ছে, বললাম আজকে স্নান করার দরকার নেই, আজকে আস্তা মুছিয়ে দিই, স্নানই করবে এর মধ্যেই সব। না তো লাগছে, জিজ্ঞেস কর ঘরের মধ্যে স্নান করতে কেমন লাগবে, বলে এই গরম খিচুড়িতে আবার পা দিয়ে বসে থাকে তো যতক্ষণ পড়ো, পরে তোমাকে হয়ে গেল, এই লিকলি ছাতা মাথা হয়ে গেল, লেখো আর একটু লেখো। আসো বাবা, জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি সেমন নেই, হাওয়ার জন্য গায়ে লাগে না, ঠান্ডা লাগছে। এই বৃষ্টি ভালো, বাজ পড়ে না, এই বৃষ্টিতে বাজ পড়ে না।
এই কানতে এরকম করলে আমি সুপারি গাছ করতে পারি। তোর 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 তুল তো হাত চান কর গিয়ে, চান কর গিয়ে তুই তুই পুজোর তো ঘরের মধ্যে বসে বসে, গামলার মধ্যে বসে বসে স্নান হয়ে গেল, আর এদিকে তোজোর পাপা বৃষ্টির মধ্যে ভিজে বেড়াচ্ছে। মানে ওর ইচ্ছে হয়েছে আজকে, মানে যেহেতু স্নানের আগে বৃষ্টিটা পেয়েছে, তো ওর ইচ্ছে হয়েছে একটুখানি বৃষ্টিতে ভিজে তারপরে স্নান করবে। আর বৃষ্টির ফোঁটাগুলো গায়ে পড়লে না মানে ইয়ে লাগছে, মানে এত ঠান্ডা লাগছে। আর রেমালের আগে মানে ঝড়ের আগের দিন মানে এত গরম পড়েছিল, মানে প্রত্যেকটা মানুষই বলছিল মানে এত গরম পড়েছে। আর আজকে এদিকে দেখো মানে ঠান্ডা, মানে ফ্যান ট্যান কিছু সেমন চালাতেও হচ্ছে না। এমনই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, তাই না? মানে পরিবেশ কী বলবো, প্রকৃতি যখন যেমন চাইবে সেমনই হবে, তাই না? আর দেখো এদিকে আমাদের হচ্ছে খিচুড়ি রেডি, আজকে আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি, মানে একটা তো একটা প্রায় বাজে, আমরা আটে একটু লেটে খাই, দুটো নাগাদ খাই। তো আজকে দেখো যেহেতু বাইরের কাজকর্ম একটু কম থাকে, বৃষ্টি বাদলের দিনে দেখবে একটু কাজকর্ম কমই থাকে, মানে ঘরের যা যা কাজ এই রান্নাবান্না খাওয়া দাওয়াই কাজ, বাইরের কাজগুলো তো বন্ধ থাকে, তাই জন্য খাওয়া দাওয়া হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর তোজো আজকে স্নান করে কিন্তু কিছু খায়নি, মানে আমাদের সঙ্গে আমাদের খিচুড়ি খাবে বলে ওকে আর খাওয়ায়নি দেখো। আর এদিকে বাবু রাগ করেছে, মুখ ফুলিয়ে দেখো না বসে আছে, অন্য দিকে ঘুরে বসে আছে, মানে কথাও বলবে না কিছু করবেও না। আর যেদিন আমাদের প্রতিদিনের খাবারের থেকে একটু অন্যরকম কিছু খাবার হয়, তোজো কিন্তু সেদিন একটু লেটেই খায়, আর ও নিজে হাতেই খায়। দেখো ও কিন্তু সেই সময় খাবারগুলো সব নিজে হাতে খায়, আজকে যেমন খিচুড়ি পাঁপড় বেগুন ভাজা এগুলো নিজে নিজেই খাচ্ছে। মানে আমি যদি বলি দেখ তুই ঠিক করে খেতে পারছিস না, আমি খাইয়ে দিই, তাও হবে না, মানে ও নিজে নিজেই খাবে। তো ভালো, এই দিকটা বেশ ভালো দিই। দেখো এখন সবাই আমরা একসাথে নিয়ে আর কি বসে গেছি, আমরা দুপুরবেলা সবসময় একসাথেই খাই। তো তোজোকে দেখো এখন আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে বলেছি দে আমি একটু খাইয়ে দিই, মানে একটু গুছিয়ে গাছি খাইয়ে দিলে একটু শান্তি লাগে। তোজো তাকা, সব নিচে শুয়েছে, নিচে বিছনা পুরো ভিজে গেছে। এই দেখো এখানে জল পড়ে 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 সব বিছনা পুরো ভিজে গেছে, এইগুলো সব ভিজে গেছে, তাই তোজোকে নিচে শোয়ালাম। আমি এখানে আধ ঘন্টা পড়ে থাকি, বালিশও সব ভেজা 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 ভেজা। চলো আমরা এখন শুয়ে পড়ি, তাই তো? তোজো তো পাপার সাথে আজকে নিচে ঘুমিয়েছে, মানে ও কখনো না এমন ঘুমায় না, ওর পাপার সাথে আজকে ও ঘুমিয়ে পড়েছে, মানে ওর খুব মজা লেগেছে নিচে ঘুমাচ্ছে। তো দেখো একদম পড়ে রয়েছে ঘুমাচ্ছে, আর আমাদের ঠান্ডা লাগছে, আমরা সব কম্বল টম্বল নিয়ে ঘুমিয়েছি, তো ওকেও একটুখানি গায়ে দিয়েছে, ও তো একদম ঘেমে টেমে পড়ে দেখি অস্থির। তো চলো দেখো আজকে আবার সন্ধ্যাবেলা একটুখানি পেঁয়াজির ব্যবস্থা করা হয়েছে, পেঁয়াজি যেহেতু বর্ষা বর্ষা একদম বর্ষা ওয়েদার, সব কিছু আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো সন্ধ্যাবেলা পেঁয়াজি আর মুড়ি খাই, আর তোজোকেও দিয়েছি কিন্তু তোজোর চলছে না, তোজো বলছে খেতে ইচ্ছে করছে না তোজোর অ্যাকচুয়ালি, কারণ একটু আগে তোজো দুধ খেয়েছে, তো ওর আর মানে মানে ইন্টারেস্ট নেই আর কি এই খাবারের ওপরে। তো চলো সব মিলিয়ে দিনটা তো যে খুব ভালো গেল, ভালো গেল কি বলো তো, খাওয়া দাওয়ার জন্য খুব ভালো গেল, কিন্তু ওই বিছনা টিছনা ভিজে না এক একার কাণ্ড হয়েছে, এর জন্য একটুখানি অসুবিধা হয়ে গেছে, যেই রোদ উঠলেই না এগুলো সব রোদরে দিতে হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।